বর্তমানে বিজ্ঞানের সৌজন্যে পৃথিবীর নানা অজানা জিনিসের জট সমাধান সহজ হয়ে দাঁড়িয়েছে। উন্নত বিজ্ঞান বিভিন্ন রহস্যজনক ঘটনারই কারণ ব্যাখ্যা করতে পারে। তবে পৃথিবীর নানা প্রান্তে এমনও কিছু ঘটনা ঘটে চলেছে যার সদুত্তর বিজ্ঞানের কাছেও নেই। তেমনই একটি বিরল এবং অমীমাংসিত ঘটনা জড়িয়ে আছে ভারতের দক্ষিণে অবস্থিত রাজ্য কেরালার সঙ্গে। ঘটনাটি 25 জুলাই 2001 সালের, কেরালার কোট্টাম এবং ইডুকি জেলা। সময়টা গরমকালের, হঠাৎই শুরু হলো বৃষ্টিপাত। যেন তেন বৃষ্টি ছিল না, ছিল ব্লাড রেন বা রক্ত বৃষ্টি। আকাশ থেকে নেমে আসছিল রক্তের মতো লাল বৃষ্টির ফোঁটা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলাটির বিভিন্ন স্থানে এই রক্তবৃষ্টির খবর পাওয়া যায়। এর আগেও 1896 সাল থেকে অনেকবারই এই অঞ্চল থেকে রক্তবৃষ্টির খবর এসেছিল। এমন বিরল ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশ থেকে তীব্র গর্জন শোনা গিয়েছিল, সেই সাথে আকাশ উজ্জ্বল আলোয় ভরে উঠেছিল। বৃষ্টির ফলে গাছের পাতা ঝরে পড়ে এবং পাতায় ধূসর রক্তের পোড়া দাগ দেখা যায়। কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে 10 থেকে 20 মিনিটের জন্য দেখা গিয়েছিল এই লাল রঙের বৃষ্টিপাত। প্রতি মিলিমিটার বৃষ্টিপাতে প্রায় 9 মিলিয়ন লাল রঙের একটি কণা পাওয়া গেছে, অর্থাৎ প্রায় 50,000 কিলোগ্রাম কণা বৃষ্টির সাথে নেমে এসেছিল। এই রহস্যজনক ঘটনাটি বিশ্বের বহু বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়টি নিয়ে সেন্টার ফর আর্থ সায়েন্স স্টাডিসের বিজ্ঞানীরা এই রক্ত বৃষ্টির জন্য দায়ী করেন উল্কা বিস্ফোরণকে। উল্কাপিণ্ডের বিস্ফোরণের কারণে কয়েকটন উল্কাখণ্ড মেঘের সাথে মিশে যায় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে। তবে এই কারণটি খুব একটা যুক্তিসঙ্গত ছিল না, কারণ স্ট্রাটোস্ফিয়ারের ওপর ছড়িয়ে পড়া উল্কাখণ্ড কখনোই বারবার একই জায়গায় বৃষ্টির সাথে নেমে আসে না। তারা বৃষ্টির নমুনায় কিছু স্পোর লক্ষ্য করেন। পরবর্তীতে এই গবেষণার দায়িত্ব নিয়ে নেন ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। নিবিড় পর্যবেক্ষণের পর একটি রিপোর্ট সামনে আসে। সেখানে বৃষ্টির লাল রঙের কারণ হিসেবে বৃষ্টিতে অতিমাত্রায় ট্রেন্টোপোহলিয়া প্রজাতির লাইকেনের উপস্থিতিকে দায়ী করা হয়। পরবর্তীতে 2012 সালে ব্রিটিশ বিজ্ঞানী মিল্টন ওয়েনরাইট স্পোরগুলির মধ্যে ডিএনএ পর্যবেক্ষণ করেন এবং 2015 সালে অস্ট্রিয়া ও ভারতীয় কিছু বিজ্ঞানী স্পোরগুলিকে ট্রেন্টোপোহলিয়া অ্যানোলেটা নামে শনাক্ত করেন। অনেক গবেষক এই লাল বৃষ্টিকে মহাজাগতিক প্রাণের উৎস বলে উল্লেখ করেন। এমন নানা সিদ্ধান্ত এই অলৌকিক ঘটনাকে রহস্যময় করে তুলেছে বটে, কিন্তু ঘটনাটির সঠিক কারণ বের করা আজও সম্ভব হয়ে ওঠেনি। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।